দেশের সংবিধান বিচার ব্যবস্থা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব অভিযোগ করেছিলেন, বিচার বিভাগকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। মির্জা ফখরুলের এমন বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও সংবিধান বিরোধী বলে বিবৃতি দাবি করেন ওবায়দুল কাদের। ফখরুলের এমন বক্তব্যের প্রতিবাদ জানান তিনি।